হ্যালো ভিউয়ার্স, টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের বিরক্তকর ফোন কলগুলোকে ব্লক ও আনব্লক করবেন। তো এমন নাম্বার আছে যে সকল নাম্বার থেকে আপনাদের অনবরত বিরক্তকর ফোন কল দেয়, অর্থাৎ সবসময় দেখা যায় অকারণে কল করে বা ইচ্ছা করে যখন তখন আপনাদের কল করে বিরক্ত করে, যার ফলে আপনাদেরকে বড় একটি সমস্যার মধ্যে পড়তে হয়। তো ফ্রেন্ডস, আপনারা কিভাবে ওই সমস্ত বিরক্তকর নাম্বারগুলোকে ব্লক করে দিবেন, অর্থাৎ ওই সমস্ত নাম্বার থেকে আপনাকে আর কখনোই কল করতে পারবে না। এছাড়াও আপনি চাইলে পরবর্তী সময়ে নাম্বারগুলোকে আনব্লকও করতে পারবেন। তো সেটাই আমি এখন দেখাবো। ভিডিওটি শুরু করার প্রথমে একটি রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক তো ফ্রেন্ডস, বিরক্তকর ফোন কল নাম্বারগুলোকে ব্লক করতে গেলে প্রথমে আপনার ফোনের ডায়ালার প্যাড ওপেন করতে হবে। তো আমি আমার ফোনের ডায়ালার প্যাড ওপেন করছি। তারপরে আপনি যে নাম্বারটি ব্লক করতে চাইছেন সেই নাম্বারটির পাশে একটা আইকন পেয়ে যাবেন, সেই আইকনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে নিচে একটা অপশান পেয়ে যাবেন অ্যাড টু ব্যাকলিস্ট, তো জাস্ট এই অপশানটিতে ক্লিক করতে হবে। তারপরে আরেকটা অপশান চলে আসবে অ্যাড টু ব্যাকলিস্ট, জাস্ট ক্লিক করার পরে এই নাম্বারটি ব্যাকলিস্ট হয়ে যাবে এবং পরবর্তী সময়ে সে আপনাকে কল করে বিরক্ত করতে পারবে না। এরপরে নাম্বারটি আপনারা আনব্লক কিভাবে করবেন সেটি এখন দেখাতে চলেছি। তো আনব্লক করতে গেলে প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনের সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন নিচে সিস্টেম অ্যাপ, সেই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে সিস্টেম অ্যাপসে। এরপরে আরেকটা অপশান পেয়ে যাবেন কল, তো সেই কল অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে একটা অপশান পেয়ে যাবেন দুই নম্বর অপশান ব্লক, তো জাস্ট ব্লক অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে নিচে একটা অপশান পেয়ে যাবেন ব্ল্যাক লিস্ট, জাস্ট সেই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনি যে নাম্বারটি ব্লক করেছিলেন সেই নাম্বারটি আপনি যদি আনব্লক করতে চান সেই ক্ষেত্রে আপনাকে এডিট অপশানে ক্লিক করতে হবে। তারপরে এই নাম্বারটিকে টিকমার্ক করে দিতে হবে। তারপরে নিচে একটা অপশান পেয়ে যাবেন রিমুভ, তো সেই রিমুভ অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখানে রিমুভ অল নাম্বার, জাস্ট এখানে ক্লিক করতে হবে। তারপরে এই নাম্বারটি ব্যাকলিস্ট থেকে আনব্লক হয়ে যাবে, অর্থাৎ পরবর্তী সময়ে আপনি তাকে আনব্লক করতে পারবেন, এরপরে সে আপনাকে আবারও ফোন করতে পারবে। তো এইভাবে আপনারা খুব সহজেই যে কোনো নাম্বারকে ব্লক করতে পারবেন এবং আনব্লক করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।